নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে ভয়ঙ্কর তথ্য সামনে চলে এলো। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে এসএসসির যে সমস্ত শিক্ষক প্রার্থীরা রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত যারা চাকরি পাননি, ওয়েটিং লিস্টে নাম রয়েছে, তো তারা একেবারে চাকরি পার মুখে, অর্থাৎ তারা চাকরি পাওয়ার যোগ্য, তবু তারা চাকরি পাননি এবং বসে বসে তারা বিভিন্ন জায়গায় রাস্তায় আন্দোলন করছে, কখনো সল্টলেক, কখনো করুণাময়ী, নানান জায়গায় তারা আন্দোলন করছে। তো বন্ধুরা, তো আপনারা তো নিশ্চয়ই এই খবরটা জানেনই। তো বন্ধুরা, এই মুহূর্তে যে ভয়ঙ্কর আপডেট উঠে আসছে, এই আন্দোলনরত যে শিক্ষক প্রার্থীরা রয়েছে, তাদের তিনজনের নাম চলে এসছে অযোগ্য শিক্ষকদের তালিকায়। হ্যাঁ বন্ধুরা, অযোগ্য শিক্ষকদের তালিকায় এবারে এই আন্দোলনরত শিক্ষক প্রার্থীদের মধ্যে তিনজনের নাম চলে এসছে, এমনকি তারা চাকরিও পেয়ে গিয়েছেন, অর্থাৎ তারা এই মুহূর্তে আন্দোলন করছেন না, তারা 2019 সালে আন্দোলন করেছিলেন এবং তারপরে তারা চাকরি পেয়ে যান। এবং জানা যাচ্ছে যে অযোগ্য শিক্ষক প্রার্থীদের যে লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই লিস্টে তাদের নাম রয়েছে, অর্থাৎ আপনারা ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরে যাচ্ছেন যে তারাও কিন্তু অযোগ্য শিক্ষক, অর্থাৎ তারাও কারোর কাছ থেকে সুপারিশপত্র গ্রহণ করে কিংবা ঘুষের বিনিময়ে তারা চাকরিটা পেয়ে গিয়েছে। তো 2019 সালে তারা আন্দোলন করছিলেন, তো জানা যাচ্ছে তারা আন্দোলনরত অবস্থায় পরবর্তীকালে তারা চাকরি পেয়ে যায় স্কুলে। এবং এখন যে 183 জনের নামের লিস্ট বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, আর সেখানে দেখা যাচ্ছে তাদের নাম রয়েছে, আর যেটা জানার পরেই তাদের সুপারিশপত্র, অর্থাৎ তাদের চাকরি পুরোপুরি কেড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, পিটার আপডেট, তারা কারা, তাদের কী নাম, তারা কোন বিষয়ের শিক্ষক, কোন স্কুলের, সম্পূর্ণ আপডেট থাকছে, তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো 183 জন অবৈধভাবে নিযুক্তদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, সেটা আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন। তো এসএসসির এই অবৈধ তালিকায় 3 বছর আগে রাস্তায় বসা ত্রয়ী আছেন, অর্থাৎ তিনজন আছেন। স্কুলে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এবং ওয়েটিং লিস্ট থেকে যোগ্যদের নিয়োগের দাবিতে রাস্তায় আন্দোলনের সূচনা মোটামুটি 3.5 বছর আগে থেকেই চলছে, যেটা এখনও চলছে। তো যোগ্যদের টপকে আন্দোলনের চীনামুখদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। স্কুল সার্ভিস কমিশন নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে 2016 পরীক্ষার ভিত্তিতে নবম দশমে শিক্ষকতার নিয়োগপত্র পাওয়া 183 জনের ক্ষেত্রে ভুল সুপারিশপত্র করা হয়েছিল, অর্থাৎ 2016 সালে যে পরীক্ষা হয়েছিল, তো সেই পরীক্ষার ভিত্তিতে 9-10 যে শিক্ষকের যে নিয়োগপত্র যারা পেয়েছিলেন, তাদের মধ্যে 183 জন কোনো ভুয়ো বা ভুল সুপারিশপত্র করা হয়েছিল। আর এই 183 জনের তালিকাতে রয়েছে 2019-এর আন্দোলনের প্রথম সারির 3 মুখ। এই 183 জনের তালিকাতে রয়েছে 2019-এর আন্দোলনের প্রথম সারির 3 মুখ। এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের তৎকালীন সভাপতি ইনসান আলী, কোষাধ্যক্ষ পরিবিতা রায় এবং ইলোরা হক, সেই সময়ের আন্দোলনকারী আরও 4 জনের নাম রয়েছে বৃহস্পতিবারের তালিকায়, অর্থাৎ 4 জন আর এদিকে হচ্ছে 3 জন, টোটাল 7 জনের নাম রয়েছে। তো এসএসসি সূত্রে খবর, যথাক্রমে ইতিহাস ও বাংলার শিক্ষক হিসাবে নিযুক্ত ইনসান ও ইলোরার নিয়োগের সুপারিশপত্র ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। তো এদিন প্রকাশিত তালিকার বাকিদের ক্ষেত্রেও ওই একই সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তাদেরও চাকরি কেড়ে নেওয়া হবে। কলকাতার মেয়র রোডে 2019-এর 27 ফেব্রুয়ারি থেকে 28 মার্চ পর্যন্ত 29 দিন ধরে অবস্থান অনশনে সামিল হয়েছিলেন এই ইনসান পূর্বিতারা। এরা সবাই 2016 এসএসসির নবম দশমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তারপর ইন্টারভিউ হয় কিন্তু নিয়োগ হয়নি। প্রথম দফায় ইনসানদের আন্দোলনের পর নবম দশম এসএসসির ওয়েটিং লিস্টে থাকা 4,000 প্রার্থীর মধ্যে 1,500-এর কিছু বেশি প্রার্থী শিক্ষকতায় যোগ দেন, আর তখনই চাকরি পেয়ে যান এই ইনসানরা। তো আন্দোলনের মঞ্চের নেতারা চাকরি পেলেও বাকিদের কপালে কিন্তু চাকরি জোটেনি, ফলে আন্দোলন কিন্তু এখনও চলছে, কখনও মেয়র রোড, কখনও স্টললেকের সেন্ট্রাল পার্ক এবং সর্বশেষে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদোষে বসে রয়েছেন চাকরি প্রার্থীরা। তো যে আন্দোলন ইতিমধ্যে 632 দিনে গিয়ে পড়েছে, তো বন্ধুরা বুঝতে পারছেন কী ভয়ঙ্কর আর বলা যেতে পারে, চাকরি পার তারা যোগ্য নয়, অর্থাৎ তারা ভুয়ো একেবারে, তো তারা আন্দোলন করছিল, ঠিক আছে, তো তারা আন্দোলন করছিল, এখন বলা যেতে পারে কিছু করতে কেউটে, সম্পূর্ণ সামনে চলে এলো একেবারে ভয়ঙ্কর আপডেট। তো বন্ধু, এভাবে আপনাদের কি মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না।